হ্যালো গাইস, অনেকদিন পর আজ একটা আমরা ভ্লগ করে যাচ্ছি ডায়না নদীর তীরে। অনেকদিন থেকে কিছু একটা ভ্লগ ট্লগ করিনি, তো আজ আজই আমার সাথে আছে কিশোর দাদা। এই যে গাইস, ফাইনালি আমরা ডায়না নদীর পাড়ে চলে এসিনি গাইস। উপর থেকে নিচন নামিনি, ধার দিয়ে আছি জমা তোলা আছি ডায়না নদীটার। দেখির পাচ্ছ এলা নদীটা পার হবো গাইস। ওই সাইডে ওই সাইডে বগড়ির গাছ আছে, ফুলের গাছ দিলে পায় সেটা জেলা বগড়ি খামো গাইস। গাইস ফাইনাল আমরা জল কিনা পার হয়ে গেলি না, জল কিনা অনেক ছোট। তারপর এই যে চড়া চলেছি না, এটা মাঝখানে একদম দেখে পাচ্ছ বালু দিয়ে প্রচুর চড়া হয়ে গেছে। এটা গাইস এই যে একদম ধুলার মধ্যে আছি আমরা, আলা নদীটার মাঝখানে দেখে পাউডার পাউডার পুরো দেখে না, একদম একদম লোক নাই, একদম দুজনে আমরা যাচ্ছি। রোদও করছে একটু বেলা, অনেক ঠান্ডার মধ্যে এই সোয়েটার পরেছি। সামনে যা তোমাকে দেখাবো ভালো করে গাইস। ফাইনালে চলে এসিনি ফরেস্টার সামনে আর নদীটার এই পারে। এই যে সামনে দেখির পাচ্ছ এলা কিসের গছ কয় লেখ, এই সামনে লেখিসের গছ আর সামনের দিকে আছে বগুড়ির গছ আছে গাইস। বগুড়ির ফল খামো বলে আমরা সামনে ফরেস্টার গাইস। আমরা বগুড়ি খাবার ঢুকেছি আর জঙ্গলের মধ্যে দেখির পাচ্ছ একদম জঙ্গল। এই যে বগুড়ি দারুণ না গেছে দেখান, অনেকখানি পিকনিক স্পট জায়গা অনেকটা ডায়না নদী। এই যে আমার শৈলেশ ভাই বগুড়ি খাচ্ছে, ঠিক না বগুড়ির বসটা। এই যে গাইস একটা বগুড়ি খায় দেখো কেমন টেস্ট করছে। এই যে দেখির পাচ্ছ একদম পাকা বগুড়িটা। মা চকলেট রস খাবে গাইস। সামনের দিকে নদীটা গাইস আমার এলা বগুড়ি পাড়া হয়ে গেল, অনেক বগুড়ি নিয়ে যাবো গাইস। অনেকগুলো খানি কেউ খাওয়া হয় যে আমার ছেলে ভাই অনেকগুলো খাই। এলা বালু দিয়ে সামনের দিকে নদীর ওঠে না যাচ্ছি, এলা তারপর বাড়ি যাবো। রোদও করছে অনেক ভোগ লাগাইছি। এই যে সামনে একটা না মাছ মারে, মাছ মারার একটা পজিশন বানিয়ে দিছে, ওই উপর চড়ে একটা মাছ মারা
মাছ মারার চাঙড়া এখান, জাল বিশাল জাল আইজি, অটোমেটিক সিস্টেমের জাল এখান যে দেখি পাচ্ছ, বিশাল খোল এটা চড়িয়া মাছ মারা আইজি। গাইজ আজকের ভিডিওটা আমরা এটি শেষ করিনি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।